যানবাহনে আরোহণকালে ফরজ সালাত আদায়ের বিধানটা কি? সেক্ষেত্রে কিবলা ঠিক রাখা কি জরুরি? আর ফরজ সালাত এটা কি দাঁড়িয়ে পড়া জরুরি কিনা যানবাহনে থাকা অবস্থায়? জাজাকাল্লাহ খায়। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা আদর্শ পাওয়া যায় সেটা হলো এই যে, উনি নফল সালাত মানে সওয়ারির উপর দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন এবং কেবলা ছাড়াও সালাত আদায় করতেন, জি জি, কিন্তু যখন তিনি ফরজ সালাত আদায় করার ইচ্ছা করতেন তখন সওয়ারিকে দাঁড় করেই সওয়ারি আচ্ছা থেকে নেমে তারপরে তিনি কেবলামুখী হয়ে তারপরে সালাত আচ্ছা, আদায় করতেন। জি জি, ঠিক আছে, এই হাদিস থেকে ওলামা এখানে বলছেন যে এটা বেশি উত্তম যে আমরা যদি মনে করি যে আমার এই সালাতের সময়টা থেকে যাবে আমার গন্তব্যস্থানে পৌঁছা পর্যন্ত, অথবা আল জামা বাইন সালাতাইন দুই সালাত একত্রিত করে পরবর্তীতে পড়ার সুযোগ আছে, তাহলে নিঃসন্দেহে তার জন্য উত্তম যে আপনি যানবাহনে যদি অজু পানি যদি না পান, অথবা দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, অথবা কেবলা আপনি মানে বুঝতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ইয়াকিনের সাথে পরিপূর্ণতার সাথে আপনি গন্তব্যস্থানে পৌঁছে সালাত আদায় করেন, এটা উত্তম, এটা কোনো সন্দেহ আফজাল, নেই, এটা আফজাল। কিন্তু যখন নাকি আমার সালাতের সময় বের হয়ে যাবে, হ্যাঁ, যে ফজরের আজান, ফজরের মানে সূর্য উঠে যাবে, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছবো না, কিন্তু আমাকে তো সময় মতো সালাত আদায় করতে এবং যানবাহন থামানোর সুযোগ নাই, যানবাহন থামানোর সুযোগ নাই, সেক্ষেত্রে ওলামা এখানে বলছেন এই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি অজু করতেও না পারে তাহলে ওখানে তেমন করে সালাত আদায় করবে, দাঁড়ায় না পারে বসে পড়বে। আমরা ইতিপূর্বে সক্ষমতা না পাও দাঁড়ানো তাহলে তুমি বসে পড়ো, ঠিক আছে, আর না পারলে তুমি কাটে পড়ো, এটা নিয়েও কোনো বিতর্ক নাই যে মানে ওজোরের কারণ, ঠিক আছে না, দেখা যাচ্ছে আমি বাসের মধ্যে আসি অথবা ট্রেনে আসি, দাঁড়িয়ে পড়া আমার জন্য সম্ভব না, বিমানে আছি, বিমানে আছি, তাহলে আপনি নিজ জায়গায় বসে সালাত আদায় করুন, সময় মতো সালাত আদায় করুন, আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে, এটা নিয়ে আলেমদের মধ্যে কোনো বিতর্ক নেই। এক্ষেত্রে কিবলা ঠিক রাখাটা কতটুকু জরুরি? কিবলা তো অনেক সময় ঠিক রাখাটা কঠিন হয়ে যায়। জি, কেবলার বিষয়ে যেটা একটু আগে যেটা হাদিস বললাম যে যদি নফল সালাত হয় তাহলে তার জন্য কেবলা শর্ত না, আর ফরজ সালাত হলে তার জন্য শর্ত, সে যখন সালাত শুধু শুরু করবে তখন অবশ্যই তাকে কেবলা মুখী হয়ে তাকে সালাত শুরু করতে হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর যদি উনি বুঝতে পারেন, উনি যদি সালাতের মধ্যেই বুঝতে পারেন যে আমার সওয়ারি ঘুরে যাচ্ছে, আমার কেবলা বিচ্ছিন্ন হচ্ছে, তাহলে উনি প্রয়োজনে কেবলামুখী হওয়ার জন্য সেও চেঞ্জ হতে পারবে, চেষ্টা করবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, আর যেখানে উনি বুঝবেন না, হ্যাঁ, যে আমার কেবলা কি ঠিক আছে কিনা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে, তাহলে যে বিষয়ে তার নিশ্চয়তা নেই ও বিষয়ে তার কোন দায় দায়িত্ব নাই, আল্লাহ সাধ্য অনুযায়ী তুমি, জি জি, তুমি আল্লাহ ভয় করো, সাধ্যের বাইরে আল্লাহ পাক কাউকে কিছু জিজ্ঞেস করবেন না। এই বিষয়ে যদি, জি, একটা হাদিস যদি বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফরে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফিস সাফারি আলা রাহিলাতিহি হাইসু তাওয়াজ্জাআত বিহি ইউমিউ ইমাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি সফর অবস্থায় সালাত আদায় করতেন তার সওয়ারির উপরে, এবং যেদিকে সওয়ারি ঘুরে যেত তিনি উনিও সেই দিকেই ঘুরে যান, ঠিক আছে, এটা নফলের ক্ষেত্রে বলছেন, ইল্লাল ফরাইজ, ফরজ ব্যতীত, ফরজ ব্যতীত, ফরজের ক্ষেত্রে তিনি বলছেন কানা ইউসাল্লি তাতাউ ওয়া হুয়া রাকিবিন ফি গায়রিল কিবলা, কিবলা সারাই, ফাইদা আরাদা ইউসাল্লিল মাকতুবাতা নাজালা ফাস্তাকবাল কিবলা, তিনি যখন ফরজ সালাত আদায় করতেন তিনি সে নেমে কেবলামুখী হয়ে তারপরে সালাত আদায় করতেন। আচ্ছা, তাহলে বিষয়টা আশা করি স্পষ্ট, মানে এটা যদি সাধ্য অনুযায়ী সে যদি ক্ষমতা রাখে দাঁড়িয়ে সালাত আদায় করতে, অথবা অবশ্যই সে পড়বে, আর কেবলামুখী হয়ে তাকে সালাত শুরু করতে হবে সাধ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী অনুমান করবে যে সম্ভাব্য এদিকে কেবলা, আমরা যখন প্লেনে যাচ্ছি তখন একেবারে 100% সেটাকে নির্ণয় করা যে এটাই কেবলা এটা অসম্ভব, আমরা হয়তো জিজ্ঞাসা করবো বা আমাদের ধারণা অনুপাতে চেষ্টা করবো বোঝার জন্য, যখনই বুঝবো যে এইদিকে কেবলা বা কেউ বলেছে যে এইদিকে কেবলা, আমরা সেদিকে সালাত শুরু করবো, সালাতের মাঝে যদি প্লেন ঘুরে যাই সেখানে ইনশাআল্লাহ আমার করণীয় কিছু নেই। জি 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 জি, শুকরিয়া।